অট্টালিকার পর অট্টালিকা, যানবাহনের কোলাহল, যানজট আর জনজটকে সঙ্গে করেই আমাদের নগর জীবন। রাজধানী ঢাকার বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নয়, বরং এই নগরের কৃষি অনুরাগীরাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে চলেছে সবুজ ছাদ। শাইখ সিরাজের কৃষি কার্যক্রম হৃদয়ে মাটি ও মানুষের বিশেষ আয়োজন ছাদ কৃষি। দর্শক বন্ধুরা, ছাদ কৃষি পর্বে আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি ঢাকার কল্যাণপুরের কৃষ্ণচূড়া হাউজিং অ্যাপার্টমেন্টে। এখানে একেবারে উপরতলায় মিতুল এবং বিন্তি দম্পতি, তারা একটি বাগান করেছেন। এটা আমি ছাদ কৃষি বলবো না, আমরা ছাদ কৃষি বলতে যেরকম প্রতিবেদন এর আগে আপনাদেরকে দেখিয়েছি, এটা একটা অনেকটা কৃষি বাগান ছাদ ঘর ঘরের সাথে সবার ঘরের সাথে একটা সংশ্লিষ্টতা রেখে এক ধরনের একটা সবুজের সমারোহ তারা সেখানে ঘটিয়েছেন। এই বাড়িগুলো এগুলো 10 তলা অ্যাপার্টমেন্ট ভবন, পরপর দুটি, এখানে প্রায় 120টি অ্যাপার্টমেন্ট আছে। একেবারে টপ ফ্লোরের যারা বসবাস করে এই ডেভেলপার যারা, তারা 4টি করে ডুপ্লেক্স রেখেছেন। অর্থাৎ ডুপ্লেক্সের টপে কেউ যদি ছাদ বাগান করতে চায় সেই সুযোগটি রাখা হয়েছে। সেই ধারাবাহিকতায় মিতুল বিন্তি দম্পতি এটি চমৎকার বাগান করেছেন, যে বাগানে শুধুমাত্র তারা কৃষির সাথে যে মিশে আছেন তা নয়, সেখানে একটা প্রশান্তি আছে, সেখানে সবুজের একটা সমারোহ আছে, ফুল ফল শাক সবজি নানান ধরনের। যাই হোক, কেউ যদি এরকম ছোট্ট 1100-1200 স্কোয়ার ফিটে এরিয়ার যে ছাদ বাগান করতে চায় তাদের জন্য হয়তোবা এই ছাদ কৃষিটি একটি অনুসরণীয় হতে পারে। চলুন ভেতরে। তরুণ দম্পতি তৌহিদ মিটুল আর রেবেকা সুলতানা বিনতি দুজনেই দারুণ শিল্পমনা, সবুজের প্রতি তাদের অন্যরকম ভালোবাসা। এটি এই অ্যাপার্টমেন্টে বা এই দম্পতির গেস্টদের শোবার ঘর। দেখুন চারিদিকে যথেষ্ট আলো বাতাস, ঘরের ভিতরে কোথাও আমি কোনো বৈদ্যুতিক লাইট জ্বালাইনি, চারিদিকেই সবুজের সমারোহ। এখানে এক চিলতে ছোট্ট একটা গার্ডেন, যেটা উপর থেকে লাইট এবং সান পাচ্ছে বলে এখানে গাছ জন্মেছে। পাশেই ডুপ্লেক্সের সিঁড়ি, এদিক তাকালে যদি বেড থেকে আমি তাকাই, খুলে দেয়া হু হু করে বাতাস ঢুকছে এবং এদিক থেকে আমি সবুজ দেখতে পাচ্ছি টানা। আমি যদি চলে যাই এদিকটাতে, ছোট্ট একটা লবি, এখানেও গাছ পট প্ল্যান্ট যেগুলোকে আমরা বলি। আপনি কি দুটো ফ্লোর মিলিয়ে ডুপ্লেক্স করেছেন নাকি? এই বিল্ডিং এর যখন কনস্ট্রাকশন শুরু হয় এদের প্ল্যানিং এরকম ছিল যে প্রত্যেক বিল্ডিং এ 4টা করে ডুপ্লেক্স দেবে। ডুপ্লেক্স তো যখন আমি পেয়েছি তখন আমি আমার মতো করে কনস্ট্রাকশন করে নিয়েছি, যে আমি কোথায় কোন কোন কর্নারে কি দেখতে চাই। ছাদের উপর সবুজ এই নিসর্গের সূচনা 2008 সালে। গত 8 বছরে অসংখ্য গাছ স্থান করে নিয়েছে এখানটায়, যা এই ছোট্ট পরিবারকেও করে তুলেছে প্রাণবন্ত। ছাদ কৃষির স্পর্শে বাসাটি হয়ে উঠেছে স্বপ্নের এক ক্ষেত্র। প্রথমে হচ্ছে আসলে প্রশান্তির জায়গাটা আমরা চিন্তা করেছি, যে আমরা আসলে গ্রিনের মধ্যে থাকতে চাই। ফুল গাছ আমাদের কম, আমরা আসলে ফুলের চাইতে গ্রিনারি, একটু জঙ্গল টাইপের লতা পাতা আলা, এটা আমাদের আসলে প্রথম থেকে পছন্দ, আমার এবং বিনতির দুইজনের পছন্দ। আমরা আসলে ওইভাবেই প্ল্যানিং গুলো করেছিলাম, উপরে এই কিছু কিছু সবজি করলাম। ইভেন আমরা ধরেন পুঁই শাক বলেন বা অনেক সবজি আছে যেগুলো আসলে আমাদের কেনাই লাগে না, তখন আমরা দেখলাম যে করলা আছে যেন কেনা লাগে না। টমেটো, প্রচুর টমেটো হয়েছিল এখানে, একটা অটোমেটিক একটা ঝাল গাছ হয়েছিল আল্লাহ, যে ঝাল গাছ এত বড় হয়েছে ঝাল গাছটা, এবং এত ঝাল হয়েছিল মানে চিন্তা করা যায়। মরিচ গাছ, হ্যাঁ, এখানে এসে আমরাও বেশ প্রশান্তি অনুভব করছি। এই ছাদ কৃষির উদ্যোক্তারও এমন প্রশান্তির তাগিদেই হাত দিয়েছিলেন সবুজ নীর বানানোর কাজে। এখানে এসে এখন কর্মব্যস্ত জীবনের সব ক্লান্তি দূর হয়ে যায়, ফিরে পান ছোটবেলার মনে গাঁথা ভিটেমাটির গন্ধ। আমার মনে আছে যখন আমি দাদু বাড়িতে যেতাম,
আর যদি কেউ বলতো যে না তার কোন একটা সমস্যা হচ্ছে, এই বলতো যে থানকুনি পাতা ভর্তা করে দাও, ডালিম পাতা, তুলসী, পুদিনা, নিম গাছ আছে, যে ওর যদি একটু অ্যালার্জি রিলেটেড কোনো ঝামেলা হয় তখন ওর নানি নিমের পাতা দিয়ে গোসল করা যায়। এই ব্যাপারগুলো ছোটবেলায় যেহেতু আমরাও গ্রামে বা মফস্বলে এগুলো পেতাম, সেটা আমার আম্মা হেডমিস্ট্রেস ছিলেন, উনি রিটায়ার করার পরে ওনাকে বেশ উনি জনপ্রিয় টিচার ছিলেন। আমাদের যে মফস্বলে যে বাড়িটা আছে, বাড়ির কাছে আমাদের একটা জমি আছে চড়া আর ওর যশোর, তো যে জমিটা ছিল এক বছর ওই জমিটা কৃষিকাজ শুরু করলেন, এত সবজি ছিল এক বছরে উনি মহল্লার প্রত্যেককে বিতরণ করতেন। পরবর্তীতে আমরা ওখানে আবার বাড়ি বানালাম, বাড়ি বানানোর পরে আমরা দেখলাম যে না ছোটখাটো জায়গা হলেও এই খাওয়ার সবজিটা না মানে খুব ফলন দেয়, মানে এটা আসলে এবং একটা পরিবারে খুব বেশি লাগেও বেশি লাগে। যেমন আমি আমি যেটা হয় যে আমার ঝিঙে গাছ ছিল, আমি একটা ঝুড়ি আছে আমার নিয়ে আসি, নিয়ে এসে আমি শাক তুলি, করলা তুলি, ঝিঙে তুলি, মানে আমার কাছে সকালবেলায় মনে হয় কি যে আমার সকালটা শুরু হয় খুব সুন্দর করে। ভোরবেলায় বারে বারে তীরে মারে হলি ব্যাকুল শিউলি ফুল, শিউলি ফুল কেমন ভুল, কেমন ভুল শিউলি ফুল, শিউলি ফুল। শরতের শিউলি ফুল থেকে শুরু করে বিদেশি নানা জাতের ফুল, অভিজাত পদ্ম থেকে কচুরি পানা সবই আছে এখানে, আছে ফল ফলাদি থেকে শুরু করে নানা ধরনের সবজিও। মোট কথা, যেখানে সুযোগ আছে কিছু ফলানোর সেখানেই ফলিয়েছেন ফল ফুল শৌখিন অথবা ঔষধি গাছ। উপরে হচ্ছে আমার সবজি এবং ফলের জন্য। চলেন যাই উপরে। পরিবারের টাটকা সবজির যোগান দিতে ছোট্ট জায়গাটির গুরুত্ব তাদের কাছে অনেক। এটি দুই স্তর বিশিষ্ট ছাদ কৃষি। ক্যামেরায় এখন যেটা দেখছেন সেটা হচ্ছে একেবারে টপ ফ্লোরের টপটা, আর আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটা ডুপ্লেক্সের, বাড়িগুলো ডুপ্লেক্স, ডুপ্লেক্সের উপরটা তার উপরে অংশ। তার মানে আমরা যদি একেবারে উপরের তলায় ছাদ কৃষি ধরি তাহলে নিচ এবং উপর মিলে দুই স্তর বিশিষ্ট ছাদ কৃষি। এখানে যে জায়গাটি লক্ষ্য করছেন পুরোটা ছোট্ট এক চিলতে ছাদ বাগান, দেখেন নিজের মতো স্ট্রাকচার করে হাউস করে চারিদিক দিয়ে লক্ষ্য করুন। এবং এখানে একটি গ্লাস দিয়ে সে সানলাইট মানে আলো এবং সূর্য কিরণ নিচে দিচ্ছে। নিচে আরেকটা অংশ আছে যেটা ভিতরে একটা বাগান আছে, এক চিলতে বাগান আছে, সে হয়তো একটা সানলাইটের জন্য গ্লাস ব্যবহার করেছে। এখানে কথাগুলো বলছেন কারণ যেমন ধরেন এই বাউন্ডারির পাশে এই যে ফেন্সিং দেখছেন রড, এটা আরেকটা অ্যাপার্টমেন্ট, পাশের আরেকটা অ্যাপার্টমেন্ট, তারটা রুফটপ গার্ডেনিং এবং একই ধরনের। লক্ষ্য করুন এই যে এই অংশটুকু এই বাড়িওয়ালার, পেছনের ওই অংশটুকু আরেকজনের, উনি এখনো খালি ফেলে রেখেছেন। যেমন এখানটার এই অংশটুকু এই অ্যাপার্টমেন্টের ওনারের, এই পাশটুকু আরেকজনের, এরকম প্রতিটা অ্যাপার্টমেন্টেরই চারটে করে উপর টপ ফ্লোরকে তারা গার্ডেনিং এর সুযোগ করে দিয়েছে। এবং সে কারণে যারা বাড়িগুলো যারা কিনছে তারা যারা বৃক্ষপ্রেমী, সবুজ প্রেমী, একটু গাছ লতা পাতা ভালোবাসে তারাই কিনছে এবং কিনে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে। সত্যি কথা বলতে কি, এই যে যেমন আমার পেছনটায় শুধুমাত্র বিল্ডিং আর বিল্ডিং, চারিদিকে লক্ষ্য করুন শুধুমাত্র কংক্রিট। এই যে বিশাল ঢাকা সিটির বিস্তীর্ণ লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি স্কোয়ার ফিট ছাদ, এগুলোকে যদি আমরা এরকম সবুজ করতে পারতাম তাহলে আমরা এখান থেকে যেমন অক্সিজেন পেতাম, আমরা এখান থেকে মানসিক প্রশান্তি পেতাম, আমরা এখান থেকে প্রতিদিনকার প্রয়োজনীয় শাক সবজি এবং ফুলের চাহিদা মেটাতে পারতাম, এবং যে প্রজন্ম বড় হচ্ছে যারা, হ্যাঁ, তাদেরকে একটু সবুজ দেখাতে পারতাম। আজকে ঢাকা শহরে সবুজ খুঁজেই পাওয়া যায় না। একটা বাচ্চা, আমরা বড় হয়েছি খেলার মাঠে সারাদিন কাটিয়ে ঘাস পাড়িয়ে, এখন একটি বাচ্চাকে ঘাস পাড়ানোর জন্য অন্য একটা জায়গায় নিয়ে যেতে হয়, অন্য একটা মাঠে নিয়ে যেতে হয়। আমি যেখানে যাই কোনো গাছ পেলে আমার নেশায় থাকে যে শুটিং করতে গেলে চারা নিয়ে আসা, সেখানকার লোকাল চারাগুলো। যেমন এই কলা গাছটা আমি খুব এক্সপেরিমেন্টাল ভাবে লাগিয়েছিলাম একটা চারা এনে, তো এখান থেকে অলরেডি আমার তিনটা কাঁধি খাওয়া হয়ে গেছে, তিনটা গাছ আমি অলরেডি কেটে দিয়েছি।
আমার তুলসী গাছ আছে কিছু, কারণ এই বাচ্চাদের একটু ঠান্ডা লাগলে বা এরকম হলে তুলসী পাতার রসটা দিই। যেমন আমার এখানে থানকুনি পাতা আছে এটার উপরে, আর কচু শাকটা আমি আসলে এক্সপেরিমেন্টাল কয়েকটা কচুর এনে করেছিলাম, তারপরে এখন দেখা যাচ্ছে যে প্রচুর হয়েছে। আমি কি করি যে এই গোড়াটা রেখে উপর দিকে রেখে দিই, আচ্ছা নিলে আবার ওইখানে হয়। টমেটো করেছে, টমেটো আছে, প্রতি বছর 12-15টা টমেটো গাছ লাগাই। ওটাতে আমার ফ্যামিলি, আমার আম্মার ফ্যামিলি, আমার ইনলজের বাসা একদম হয়ে যায় প্রতিদিন একচুয়ালি করে টমেটো। আচ্ছা আচ্ছা, এই যে নিম গাছটা লাগানো, এটা হচ্ছে কি আমার বিল্ডিং এর কিন্তু অনেকেই আমার কাছ থেকে পাতা নিয়ে যায়, আচ্ছা অ্যালার্জি বা কোন একটা স্কিন এর প্রবলেমের কারণে। এটা হচ্ছে বেগুন, আর ভিতরে হচ্ছে লাউ শাক, এটা হচ্ছে স্ট্রবেরি। আমি এবার 4টা গাছ লাগিয়েছিলাম, আমি প্রতিদিনই আমার স্ট্রবেরি আমি তুলতে পেরেছি। এটা করবি ফুল, যদিও ফুলটা এখন নাই। আমি আবার আমাদের ট্রেডিশনাল যে ফুল গাছগুলো ছিল, যেমন আমার নিচে আমার দোলন চাপা আছে, আমি মাধুবিলতা, আমি সবগুলো নিয়েছি। শুধু একটা আমার ফুল আনকমন আছে, গ্লোরাসিয়া নাম। এটা খুব আমি ইন্টারনেটে ঘাটতে যেয়ে দেখেছি যে ওয়ার্ল্ডের 10টা এক্সপেন্সিভ ফুলের মধ্যে ওইটা একটা। তা আমাকে একজন দিয়েছিল, সে বলছে যদি তোমার কপাল ভালো হয় তাহলে ফুলটা আসবে, গাছটা হবে। তাহলে হবে গাছটা হয়েছে, ফুল মানে একটা আগুন রঙা ফুল নিচে। ছোট্ট এক টুকরো লন, ঘাস, সবুজ ঘাস ঢাকা শহরে তো পাওয়াই যায় না। আজকাল বাচ্চাদের কেউ ঘাসে যদি হাঁটতে চায় নিয়ে যেতে হয় রমনা পার্কে বা কোথাও। দেখুন হু হু বাতাস ঢুকছে চারিদিকে, অতএব একেবারে সবচেয়ে উপরে একটা ফ্লোর হওয়ার পরেও মানে ধরেই নেওয়া যায় যে এখানে কোনো অবস্থাতেই সূর্য কিরণ এমন বিপর্যস্তভাবে এদের দেয় না যে রাত গড়িয়ে যাওয়ার পরেও তাদের এই টপ ফ্লোর ঠান্ডা হয় না। এই এই বেডের নিচে, এই লনের নিচে যে রুমটা আছে আমার বেবি রুম, ওখানে আসলে এত ঠান্ডা মনে হয় যে সেন্ট্রাল এসি দেওয়া, কিন্তু আসলে কিন্তু তা না, অসম্ভব ঠান্ডা মানে গাছপালার কারণে। এবং আমি ওকে বলতাম যে আমি দরকার হলে এবার গাছগুলো এমন করবো যে ঝোলায় ঝোলায় একদম নিচের দিকে দিয়ে দিব, যেন আমার বেডরুম থেকে বা এ থেকে দেখা যায়। আমাদের আসলে সবসময় চাইছি যে একটু আলো বাতাস এবং সবুজটা যেন খুব কাছাকাছি থাকে। আমরা মাঝে মাঝে রাত্রিবেলা এখানে পাটি পাটি বিছাই, পাটি বিছাই বসি, যেমন পূর্ণিমা থাকলে। হ্যাঁ, এবং বিকালবেলায় যখন বাচ্চা উপরে এসে খেলা করে, আমি আমি চেষ্টা করি যে আমার মধ্যে যে ভালো লাগাটা আছে বা আমি আর ওর বাবা যেভাবে ভাবছি, আমাদের দায়িত্ব হচ্ছে আমার বাচ্চাকেও ওই চিন্তার জায়গাটাকে ট্রান্সফার করে দিয়ে যাওয়া। তো আমরা কিন্তু, ও কিন্তু ছোটবেলা থেকে কখনোই গাছ নষ্ট করে নাই, গাছের পাতা ছেড়ে নাই। মানুষ বলে যে বাচ্চারা নষ্ট করে ফেলে, ও কিন্তু জানে যে এগুলোর প্রাণ আছে এবং এইগুলো আমাদের বন্ধু গাছগুলো। মিঠুল এবং বিন্তি দম্পতির 6 বছরের সন্তান তৌসিফ, এই ছোট্ট শিশুর কাছেও বাড়ির সবচেয়ে প্রিয় জায়গা এই ছাদটি। তোমার গাছ কি ভালো লাগে, পছন্দ করো গাছ, ফুল পছন্দ করো? সবচেয়ে বেশি পছন্দ কি করো, গাছ কি না ফুল? ফুল পছন্দ করো না? মায়ের সাথে বাগান করো? বাগানে বেশি কাজ করে তো মা না বাবা? ভেরি টেকনিক্যাল অ্যান্সার। এই ছাদ কৃষক দম্পতি এখন কাউকে কিছু উপহার হিসেবে দেন ফল আর ফুলের টব। ভাবেন এর মাধ্যমে যদি একটু উৎসাহ যোগানো যায় সেটি হবে তাদের সার্থকতা। আমি চেষ্টা করি কাউকে গিফট দিতে গেলে গাছ দিতে, কারণ হচ্ছে প্রত্যেকেরই আসলে উচিত তার নিজের জায়গা থেকে যতটুকু স্পেস আছে ওইটুকু প্রপার ইউটিলাইজ করা। কারণ প্রত্যেকের ছাদে যদি ধার ধরে গাছের টব থাকে তাহলে কিন্তু একটা এনভায়রনমেন্টাল চেঞ্জ হয়। এবং প্রচুর ছাদ দেখেন আমার, আমাদের আশেপাশে যে বিল্ডিং গুলো এবং হয় কি যখন অ্যাপার্টমেন্ট বানাচ্ছে এটা আসলে অন্যভাবেও আসা উচিত, পাশে যদি একটু হালকা স্পেস রাখা হয় বা যে বড় গাছগুলো আছে না কেটে রাখা হয় সেগুলোতে একটা স্পেস পাওয়া যায়,
আর আমার মনে হয় যে সচেতনতারও আমাদের একটা অভাব আছে। আমরা ভাবি কি যে অন্যরা করে দিবে, কিন্তু নিজে যে হয় কি গাছ একটা নেশা, একটা গাছ কেনার পরে ওটা যখন একটু ফুল আসতো তখন দেখে মনটা ভরে যায়, তখন আরেকটা গাছ আসে। সো আমার মনে হয় যে কোনোভাবে এই নেশাটাকে একটু শুরু করতে পারলে সেটাকে ছড়াই দেওয়া যাবে। মানে রাষ্ট্রের একটা বাধ্যবাধকতা করে দেওয়া উচিত, কারণ আমরা তো আসলে যখনই রাষ্ট্র এটা বাধ্য করবে তখন আসলে আমি করব। এখন কিন্তু আমরা অনেক বাগান দেখছি যে ধরনের হচ্ছে, স্পেস অনেক ছেড়ে নতুন নতুন যে অনেক হাই রাইজ বিল্ডিং হচ্ছে, কমার্শিয়াল হচ্ছে, তারা কিন্তু বাধ্য হয়ে করছে। হ্যাঁ, সো আমার মনে হয় যে এটা যদি কম্পালসারি করা হয় যে করতে হবে, তাহলে অবশ্যই আমরা বাধ্য করতে, তারপরে যখন আসলে বেনিফিটটা পাবো তখন কিন্তু আসলে আমরা আরেকজন ইন্সপায়ার হবো যে এত বেনিফিট পাচ্ছে। ছোটবেলা থেকেই তারা কৃষি এবং কৃষকের জন্য অনুষ্ঠানগুলোর প্রতি দুর্বল। ছোটবেলায় আমি আপনার একটা প্রোগ্রাম দেখতাম, মাটি মানুষ। আমি কিন্তু ওই বয়সের কোন মানুষ এই প্রোগ্রাম দেখে আমি জানি না, কিন্তু আমি মনোযোগ দিয়ে দেখতাম এবং দেখে কিন্তু আমার মধ্যে ওই যে আপনি বলতেন আলু খেতে, যে আমার মনে আছে যে আপনি ওই যে লাঙ্গল দিয়ে টান দেওয়ার পরে আলু বের হয়ে যেত, আপনি তুলতেন আর কথা বলতেন, ওটা দেখে কিন্তু আমি এবার বাড়িতে যে সেম কাজটা করতাম। আমার কাছে মনে হয় যে আমি আর একবার জন্ম হলে আমি হয়তো কৃষক হইতাম। আমি মাঝে মাঝে বলি যে আমার নগর কৃষক আমি নিজেকে বলি, এবং আমি বলি যে আমার একটা ছোট ল্যান্ড থাকলে আমি কি কি করতাম সেখানে। আপনি এই যে কাজগুলো করছেন, হ্যাঁ করছি কি, আমাদের তো গাছ গাছালি নানান ধরনের পোকা মাকড় ভাইরাল ইনফেকশন আছে, হয় তখন কি করে? আমার যেটা হচ্ছে যে একটা সার্টেন টাইম পর পর আমার মাটিতে গোবর দেওয়া, তো যেহেতু গোবর ইউজ করা হয় ওখান থেকে কিন্তু একরকম পোকা হয়, ওগুলোর জন্য যেটা করা হয় যে আমার ওষুধ এনে রাখা থাকে, যেমন বিভিন্ন যেমন ছত্রাক আক্রমণ আক্রমণ করে। ওষুধগুলো আনেন যে তার পরামর্শ, আপনার নিজের চিন্তায় নাকি না যেখানে দোকান থেকে কেনেন তাদের পরামর্শ? আমরা হচ্ছে মালি বলে, আর তাছাড়াও যেখান থেকে কিনি ওরা রেফার করে, যেমন আমি ব্র্যাক নার্সারি থেকে ওষুধ কিনি, ওরা বলেন, আমি বলি যে এরকম কী কী প্রবলেমের জন্য কী কী গাছ, আমি মাঝে মাঝে ওখানে যাই যে ওদের কী কী নতুন সিডস আসলো বা কী কী ওষুধ আছে কোন গাছের জন্য, ওদের তো মাঝে মাঝে ওষুধ আছে, আমি ওখানে যে মাঝে মাঝে সময় কাটাই, মানে পড়ে দেখি যে কীভাবে। কখনো কি কোনো কৃষিবিদ বা হর্টিকালচার স্পেশালিস্ট আপনার এখানে এসেছিল? না, আপনি প্রথম, আপনাদের প্রথম আজকে। কিন্তু আমাদের সাথে সবসময় একজন কৃষিবিদ থাকেন, হর্টিকালচার স্পেশালিস্ট কামুল জামান সাহেব, আমরা ওনাকে গাছের ডাক্তার বলি। গাছের পাতার নিচে মাঝে মাঝে কালো স্পট দেখা যায় এবং এই পাতাটা একটু গ্রিনটা কমে আসে, এটা আমার এই ফার্স্ট এই গাছটা তো হলো, কিন্তু অন্য গাছেও এরকম হয়, কিন্তু স্পট। আচ্ছা আচ্ছা, এটা একটা কি পোকাও তো দেখা যাচ্ছে? এটা একটা ফাঙ্গাল ডিজিজ। আর যেহেতু ঢাকা শহরের ওয়েদার কিন্তু পৃথিবীর মধ্যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ ওয়েদার থাকে ঢাকা শহরে, এই যে বাতাসে যে আপনার ধুলাবালি ময়লা এটার জন্য আপনার কিন্তু সবই এসে পাতার উপরে, সেখানে আপনার মাঝে মাঝে পাতাটা ধুয়ে দিতে হবে। আর এমনি আপনার যে কোনো একটা ফাঙ্গাল মানে রোগনাশক যে বাজারে পাওয়া যায় এই ধরনের রোগনাশক মাঝে মাঝে আপনাকে স্প্রে করতে হবে। একমাত্র আমাদের যে কম্পোস্ট আপনি কিনছেন তার মধ্যে তো সবই নিউট্রিয়েন্ট আছে এমন কথা কথা, কিন্তু আপনি যদি আপনার যে পাতা তারপরে আপনার যে রান্নার যে উচ্ছিষ্ট সেইগুলো যদি আপনি দুটো গ্রাম করেন, একটা গ্রামে দিয়ে পচিয়ে নেন, তারপর দ্বিতীয় গ্রামটা আবার পচান, এইভাবে পচায় যদি অল্টারনেট এক মাস পর পর পচিয়ে আপনি গাছের গোড়ায় দেন তাহলে আপনার সমস্ত এইগুলো। অনেকেই বলে যে আমরা যে চা বানাই ওই চা পাতিটা প্রিজার্ভ করে গাছের গোড়ায় দিতে, আসলে কি কাজ হয়? চা পাতা মানে নর্মাল পাতা যে গ্রিন একই জিনিস, আমরা ওখান থেকে শুধু ক্যাফিনটা আমরা খাচ্ছি কিন্তু বাকি নিউট্রিয়েন্ট গুলো তো রয়ে যাচ্ছে, সেটা আপনি চা পাতাটা ওর মধ্যে মিশিয়ে। আচ্ছা, আর ওই যে আমার জবা ফুল গাছে যেটা হয় যে ওই সাদা ফাঙ্গাস করে মনে হয় তুলার মধ্যে ডাস্ট পাউডার, এটা মিলিবাগ। আচ্ছা, এটা মিলিবাগ একটা পোকা, মিলিবাগের প্রবলেমটা হলো এটা তিন চারটে স্টেপ, আপনি যখন বড় একটা মিলিবাগ ওষুধ দেবেন কারণ ওইটাই মারা যায়, কিন্তু সে যখন ডিম অবস্থায় থাকবে তখন আপনার ওর উপর একটা তুলার প্রলেপের মতো থাকে, তো সেই জন্য আপনার ওই তুলার প্রলেপের মধ্যে ওষুধটা ঢোকে না। আপনি যখন মিলিবাগের জন্য ওষুধ দেবেন তখন প্রথমে একবার দেবেন, তিন দিন পর একবার দেবেন, সাত দিন বা দশ দিন পর আর একবার দেবেন, এই তিনবার দিলে এই মিলিবাগটা আপনার যাবে। শেষ জানান সেটা হচ্ছে মাঝে মাঝে ধরেন সব সবজি তো আমি আর বিচি ফেলে করতে পারি না, কিছু বাইরে থেকে গাছ চারা নিয়ে আসি, তো অনেক সময় হয় যে চারাগুলো ভালো হয় না, আমি এনে লাগালাম কষ্ট করে যত্ন করে যখন ফল হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এটার জাত ভালো না, তো সেক্ষেত্রে সরকারি কোনো জায়গা আছে যেখানে আমি ভালো জাতের মানে চারা পাবো, লাইক বেগুন
আপনি দারুণ একটা কথা বলেছেন। আসলে আমরা অনেকেই জানি না যে ঢাকা শহরে সরকারি ভাবে কিন্তু দুটো জায়গায় দুটো নার্সারি আছে, একটা গুলশানে আর একটা হলো আসাদ গেটে। আসাদ গেটে যে আপনি দেখবেন এখন প্রচুর বেদে সবজি ফেলানো আছে, লেটুস পাতা আছে, ওখানে বিভিন্ন ধরনের টমেটো আছে, ওখানে আপনার সেই বেগুনের বিভিন্ন জাত আছে, যত রকম আপনার শীতকালীন ভেজিটেবল। তো সেই জন্য আপনি আসাদ গেটে যেয়ে আসতে পারবেন। আমরা অবশ্য আপনার জন্য কি বলে আপনার জন্য এক উদ্যোগ, এই উদ্যোগ